মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে দেশের ঊনপঞ্চাশতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতি সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের একদিন স্বাধীনতা বাঙালি জাতির যেমন আনন্দের তেমনি বেদনার কারণ এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মানুষের সম্ভ্রম অনেক এক তৃতিকার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেইশ বছরের তার আন্দোলনের ফসল আমাদের এই স্বাধীন স্বাধীনসম বাংলাদেশ এই স্বাধীন স্বাধীনসম বাংলাদেশ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ এবং মহত্তম অর্জন স্বাধীনতার মূল লক্ষ্য ছিল প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা তাদের সমান অধিকার ন্যায্যতা গণতন্ত্র গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষের মানবাধিকার তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান পুষ্টি এইগুলি নিশ্চিত করা কিন্তু দুর্ভাগ্য আটচল্লিশ বছর পরেও আজকে আমরা স্বাধীনতার লক্ষ্যগুলি অর্জন করতে পারি নাই